আর এইটাতে ক্যামেরা হিসেবে পাচ্ছেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা কিনা ওআইএস ক্যামেরা, মানে ক্যামেরা যদি ঝাঁকান ক্যামেরা শেক হবে না ভিডিওতে। টোটাল তিনটা কালার পাচ্ছেন আমার কাছে। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি HOT 30 একটা মডেল। এটা কিন্তু বর্তমানে খুবই হটেস্ট এবং রানিং চলতেছে এই মডেলটা। এর কারণ হচ্ছে এই র্যাম হচ্ছে 16 জিবি র্যাম, 128 ফোন মেমোরি পাচ্ছেন মাত্র 15,000 টাকা, 14,999 টাকা। এই ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল পিছে এবং ফ্রন্টে হচ্ছে 8 মেগাপিক্সেল দিছে, এবং যেটার প্রসেসর হচ্ছে হেলিওস G88 প্রসেসরের সাথে 3300-এর একটা কিন্তু ফাস্ট চার্জার পাচ্ছেন। আর বাজেটটা যদি আরেকটু কম হয় তাহলে সেই ক্ষেত্রে এই মডেলটা দেখতে পারেন, আমাদের নতুন রানিং মডেল HOT 40i। এটা কিন্তু আরও তিনটি কালারে পেয়ে যাবেন আপনার, এই যে গোল্ড কালার হয় এবং ব্লু কালার হয়, দুইটা কালার আমি দেখাচ্ছি, এই যে এই দুইটা কালার। টোটাল এই তিনটা কালার পাচ্ছেন আমার কাছে, ব্ল্যাক, গোল্ড এবং ব্লু। 40i হচ্ছে র্যাম হবে আপনার 8 জিবি র্যাম, 128 ফোন মেমোরি, সেই সাথে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এই বাজেটে পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেটা কিনা আপনি এই বাজেটে জাস্ট আপনি ইনফিনিক্সের মধ্যেই পাবেন 32 মেগাপিক্সেলের ক্যামেরা, তাও এই রেঞ্জের। এবং এটা চার্জার হওয়াটা হিসাবে পাচ্ছেন 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার টাইপ সি। এরপর হচ্ছে যাদের বাজেট একটু কম তাদের জন্য হচ্ছে Smart 8 আছে। Smart 8-এর র্যাম রম হচ্ছে 64 র্যাম রম থাকবে এটার সাথে, 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 5-hole কাট আউট স্ক্রিন থাকবে, 90Hz রিফ্রেশ রেট, সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ। এই বাজেটে অনেক ব্র্যান্ড আছে যেগুলো আপনাকে সাইড ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে না বা ফিঙ্গারপ্রিন্টই দিচ্ছে না, সেই জায়গায় ইনফিনিক্স দিতেছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সাথে টাইপ সি চার্জার। 5000 mAh ব্যাটারি আছে এটাতে, এবং এটার কালার হয় গোল্ড কালার আর হচ্ছে ব্ল্যাক কালার। এটার প্রাইস হচ্ছে 10,499 টাকা। যাদের বাজেট আরেকটু বেশি, যাদের যদি আরেকটু আপনার রম বেশি লাগে, তারা 128 ট্রাই করতে পারেন। 128-এর প্রাইস হচ্ছে মাত্র 11,499 টাকা। এরপর হচ্ছে যাদের একটু গেমিং পছন্দ তাদের জন্য হচ্ছে আমাদের এই ফোনটা, এটা হচ্ছে ইনফিনিক্সেরই বাজেট একটা ফোন HOT 40 Pro। এদের ক্যামেরা থাকবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেই সাথে ডুয়েল স্টিরিও স্পিকার, মানে দোনো পাশে স্পিকারটা পাবেন। এবং এটা যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটা হচ্ছে হেলিওস G99-এর একটি 6 ন্যানোমিটারের প্রসেসর। আর এটাতে কিন্তু আপনার ফাস্ট চার্জ হিসেবে থাকবে 3300-এর একটা ফাস্ট চার্জার, যেটা আপনার 50 মিনিটের ভিতর আপনার ফোন ফুল চার্জ করতে সক্ষম। এরপর যাদের বাজেট একটু প্রিমিয়াম সেগমেন্টের বা একটু প্রিমিয়াম ফোন খুঁজছেন, কম বাজেটের ভিতরে একটু কার্ভ ডিসপ্লে থাকবে, তাদের জন্য হচ্ছে ইনফিনিক্স Note 40 Pro। এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে মূল র্যাম হচ্ছে 8256, আর একটার মূল র্যাম হচ্ছে আপনার 12256, মানে মূল র্যামই থাকবে আপনার জন্য 12 জিবি র্যাম, আর একটা হচ্ছে 8 জিবি র্যাম। সো এই ফোনটাতে পাচ্ছেন আপনি 70 ওয়াটের একটা চার্জার আছে, চার্জার ওয়াট হচ্ছে 70 ওয়াট, মাত্র 20 মিনিটে আপনার 50% ফুল, মানে 50% চার্জ হয়ে যায়, আর 40 মিনিটে ফোনটা ফুল চার্জ হয়ে যাবে 70 ওয়াটের চার্জার যেহেতু। এবং সেই সাথে এটার বক্সে পাবেন আপনি একটা ওয়্যারলেস চার্জার পাওয়ার ব্যাংক সিস্টেম আর কি, যেটা হচ্ছে ম্যাক পাওয়ার বলে ইনফিনিক্স দাবি করতেছে, সেটা যেটা জাস্ট আপনার ম্যাগনেটের মতো রাখলেই আপনার ম্যাগনেটের মতো ম্যাক্সেফের মতো এটা কাজ করে, লেগে যায় চার্জারটা। আর এইটাতে ক্যামেরা হিসেবে পাচ্ছেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা কিনা ওআইএস ক্যামেরা, মানে ক্যামেরা যদি ঝাঁকান ক্যামেরা শেক হবে না ভিডিওতে, ঠিক আছে, যার কারণে আপনি খুব ভালো একটা শট নিতে পারবেন, ভালো পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। এটা পোর্ট্রেট তোলার জন্য ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেলের, এবং আপনি চাইলে 3x জুম করেও ছবি, মানে রেজুলেশন ফাটবে না, 3x জুম করে আপনি ছবিটা তুলতে পারবেন। আর এটাতে কিন্তু উপরের দিকে যদি আসেন, উপরের দিকে কিন্তু একটা আয়ার ব্লাস্টার আছে এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। আয়ার ব্লাস্টারের কাজ হচ্ছে, অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে ফোনের যে যদি পাশে যদি টিভি থাকে বা আপনার এসি থাকে, সেগুলো আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। এবং নিচের দিকে আসলে পাবেন আপনার স্পিকার গ্রিল, আর সাথে হচ্ছে চার্জার টাইপ সি চার্জার থাকবে। আর এটার যে প্রসেসরটা আমি বলি না, এটার প্রসেসর থাকবে হিলিও G99 আলটিমেট প্রসেসর, যেটা কিনা আপনার 6 ন্যানোমিটারে বেস করার উপর তো ইউজ করা হয়েছে। আর এটার যে ডিসপ্লে সেটা হচ্ছে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন এই বাজেটে, এবং এটা কিন্তু একটা কার্ভ ডিসপ্লে, যেটা আপনার আসল ফোন সেটা আপনার আমার স্টকে আছে, যেটা আসল ফোন ওইটা ডিসপ্লেটা আরও কার্ভ, মানে হাতে ধরলে মনে হবে না যে আপনি একটা ফোন ধরে আছেন, হাত দিয়ে ধরলে মনে হবে যে আপনি একটা ফোনের ডিসপ্লে ধরে আছেন। সো গাইস, আজকের জন্য এতটুকুই, নেক্সট ডে আমরা নতুন কোনো মডেল নিয়ে আসবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে।